কোনবা স্কুলত চারিজন শিক্ষক কেবল আর কেবল মাত্র 16 জন ছাত্র ছাত্রীক পড়াই আছে, আর কোনবা স্কুলত 2 জন শিক্ষক দি এজন শিক্ষক দি 200 জন ছাত্র ছাত্রীক পড়াই আছে। কিছুমান শিক্ষকক এনেকুৱা বনাইছে যে তেওঁলোকক মা দুর্গা আর রাবণের নিচিনা বনাই দিছে, এওঁলোকক 300 ছাত্র দিছে আর 2টা শিক্ষক দিছে। এই 2টা শিক্ষক রাবণ হব লাগিব, হয়তো তার 10টা মূর থাকিব লাগিব, একেলগে 10টা স্টুডেন্ট দেখভাল করিব লাগিব, একেলগে 10টা শিরণী পড়াব অবস্থা থাকিব লাগিব, নহলে মা দুর্গা হব লাগিব, নহলে এই 2জন শিক্ষকরে কেনেকৈ 300 ছাত্র ছাত্রী পড়া সম্ভব? এই এই উত্তর আমাক জিলা প্রশাসনের পৰা শিক্ষা বিভাগের পৰা লাগে। আমাক মিড ডে মিলর কমিশন সকলে ভাগ ভাগ করে লওয়া আছে, একটা সিস্টেমত চলি আছে। আপনাদের যিখিনি ছাত্র ওয়াইজে যিখিনি পাব লাগে মিড ডে মিল স্কুলের রেজিস্টারত ঠিক পাব, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রত সেই রেজিস্টার মতে স্কুলের হেডমাস্টারখিনিক মিড ডে মিল নাপায়। কেরিং চার্চর নামত সোসাইটি সকলে 200 গ্রাম 300 গ্রাম করে মিড ডে মিলের চাউলের কাটি রাখে, কিন্তু কেরিং করে যে স্কুলত চাউলখিনি দিব লাগে তাকো নিদিয়ে। স্কুলের হেড টিচারে হেড মাস্টারে সোসাইটির পরা লব লাগে। আসলকেতে এওঁলোকে যে 200-300 গ্রাম ছাত্র ছাত্রীর পরা কাটিছে কেরিংর নামত, এই চাউলের ভাগ কোনে কোনে লই আছে। সরকারি দরমা দিয়ে বহুতজন বিডিও আমি বিও পাইছো যে ডাঙর ডাঙর বিল্ডিং গটি আছে, এওঁলোকর আসলতে ইডি ইনকোয়ারি হব লাগে, এওঁলোকে ইমান পয়সা কত পায়। আসলতে চর অঞ্চলত স্কুলবিলাক চলিছে না সুচারুরূপে চলিছে না নাই, ছাত্র ছাত্রীক আসলতে গুণগত শিক্ষা দিয়া হয়েছে না নাই, ছাত্র ছাত্রীক পাঠদান দিয়া হয়েছে না নাই, এওঁলোকে কোনোদিনও চর অঞ্চলত না যায়, কেবল আর কেবল অফিসত বহি কমিশনত ব্যস্ত হয়ে থাকে। সাংবাদিক বন্ধু সকল, আপনালোকক ধন্যবাদ জানাইছো প্রথমতে, আপনালোকে আমালোকৰ আমন্ত্রণ রক্ষা করে ইয়ালৈ আহিছে বাবে। আজি দক্ষিণ হালমা মানকাচ্চর শিক্ষা বিভাগ কেনেকৈ চলি আছে তাৰে 2টা তথ্য সহকারে আপনালোকৰ আগত দাঙি ধরিম। আপনালোকে জানিব যে সরকারের বিফলতা আর শিক্ষা বিভাগের বরমরিয়া সকলের আর জিলা প্রশাসনের কিছুমান অনিয়ম অবহেলা আর দুর্নীতি ভ্রষ্টাচারের কারণে আজি ভয়াবহ আর দুঃখলগা আর ভয়ঙ্কর অবস্থাত দক্ষিণ হালমা মানকাচ্চর জেলার শিক্ষা বিভাগ চলি আছে। যায়ত সরকারে নিউ এডুকেশন পলিসির কথা কই আছে, সেই সময়ত দেখা গৈছে যে ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষকর অনুপাত হব লাগে তার আধা অনুপাতত আজি দক্ষিণ হালমা মানকাচ্চর জেলা চলা নাই। তার উপরিও শিক্ষা খণ্ডর বরমরিয়া সকলে যে ভ্রষ্টাচারত লিপ্ত হয়েছে, যে দুর্নীতিত লিপ্ত হয়েছে, যে অনিয়মত লিপ্ত হয়েছে, তার বাবে আমি দেখা পাইছো যে আমার যে অরাজকতাভাবে আমার স্কুলবিলাক আজি চলি আছে। আপনালোকক আমি তত্ত্ব সহকারে কব খুঁজো যে কিছুমান স্কুলত আমি দেখা পাইছো যে 4জন শিক্ষকর বিপরীতে তাত 16 জন ছাত্র ছাত্রী আছে, আর কিছুমান স্কুলত আমি দেখা পাইছো যে 250 ছাত্র ছাত্রীর বিপরীতে কেবল 4জন বা 2জন শিক্ষকরে দি চলাই আছে। আমি জিলা প্রশাসনক শিক্ষা বিভাগের বরমরিয়া আর আমি উপায়ুক্ত ডাঙরিয়ার সরকারক সুদিব খুঁজিছো, সচা অর্থত 2জন শিক্ষকে আপনার 200র ওপর ছাত্র ছাত্রীক শিক্ষাদান দিব পারিব নেকি? যদি নয়, একটা স্কুলত যদি 5টা করে শিরণী থাকে, তার উপরও যদি 200 জন ছাত্র ছাত্রী থাকে, সেই স্কুলত 2জন শিক্ষকে কেনেকৈ পাঠদান করব? যদিও পাঠদান করে 2টা শিরণী করব, তার উপরও সেই 3টা শিরণীর লড়া ছোৱালী বা ছাত্র ছাত্রী কি করব, ইয়ার উত্তর আমাক লাগে। এনেকৈ কোনোদিন উত্তর নহব নোৱাৰিব ছাত্র ছাত্রীর। আমি জানো যে সরকারে চতুরালিভাবে কূটনীতি করে, রাজনীতি করে, অভিসন্ধি করে দক্ষিণ হালমারা মানকাচ্চর জেলার মানুষ যাতে অশিক্ষিত থাকে, যাতে খাটি খায়, যাতে দুখিয়া হয়ে থাকে, যাতে হাজিরা করে খাব লাগে, সেই কারণে ইয়াত কোনো শিক্ষকর ব্যবস্থা করা নাই। আর আপনালোকে আমি জানো, আপনালোকক আমি জানাব খুঁজিছো যে এই শিক্ষা খণ্ডর যরমরিয়া সকলে আছে, যষয়া সকলে আছে, এওঁলোকর এই কথা চকুত আগত ধরা পড়া নাই নেকি যে কোনবা স্কুলত চারিজন শিক্ষক কেবল আর কেবল মাত্র 16 জন ছাত্র ছাত্রীক পড়াই আছে, আর কোনবা স্কুলত 2জন শিক্ষক দি এজন শিক্ষক দি 200 জন ছাত্র ছাত্রীক পড়াই আছে। গতি আমি সরকারক, জিলা প্রশাসনক আর শিক্ষা বিভাগক আমি দাবি জানাইছো আর কব খুঁজিছো
কৈছে যে অতি হনকালে যে রেশনালাইজেশনৰ সিস্টেম এই চাৰিজনৰ শিক্ষকৰ পৰা দুজন কাটি আনি যত ছাত্ৰ-ছাত্ৰী বেছি আছে তাত আমাক হস্তান্তৰ কৰি দিব লাগে দ্বিতীয় নম্বৰ আমি কব খুজিছো যে আপোনালোকে যে শিক্ষকৰ পৰা শিক্ষকৰ পৰা যে বিলাক শিক্ষকে কমফৰ্টেবল পেলে যত আছে তাক আপোনালোকে হাল হলনি নকৰাৰ বাবে যে আপোনালোকে দুৰ্নীতিত লিপ্ত হৈছে এই দুৰ্নীতি আমি ফাদিল কৰি ৰাখিম সরকারে চতুরালিভাবে মানব সম্পদ আর শিক্ষা ব্যবস্থার পরা যে আমাক দূরত রাখিছে তার উদাহরণ আপনার আমি দাঙি ধরিম আমি আপনালকে জানিব যে ইমান দিনে যে শিক্ষার ব্যবস্থা কিছু স্কুলত হাই স্কুলত আপনালকে দেখা পাব কিছু সাবজেক্ট টিচার কিছু ধর এরাবিকর টিচার এ জায়গা থোপ লাগি রাখি থাকে পাঁচজন ছয়জন করে এরাবিক টিচার রাখি থাকে আর কিছু হাই স্কুলত এজনও এরাবিক টিচার নাই তার কারণে আজি ছাত্র ছাত্রী সকলে এরাবিক শিক্ষারপরা বঞ্চিত হয়ে আছে হিন্দি শিক্ষারপরা বঞ্চিত হয়েছে আজি মেথ আর সায়েন্সর শিক্ষারপরা বঞ্চিত হয়েছে গতি যাক স্কুলত আজি গণিত বা সায়েন্সর টিচার বেশি আছে সিবিলাক স্কুলেরপরা টানি আনি বেলেগ স্কুলত রেশনালাইজ করে বেলেগ স্কুলত দিয়ার ব্যবস্থা করা কথা আমি জেলা প্রশাসনক শিক্ষাখণ্ডক আর সরকারক অনুরোধ জানাইছো কারণ আমি বহুত স্কুলত গেছো আমি যে ক্ষেত্র অধ্যয়ন করে পাইছো এই ক্ষেত্র অধ্যয়নত দেখা গৈছে যে কিছু স্কুলত সায়েন্স টিচার কেবল এজন হে আর কিছু স্কুলত দেখা গৈছে চারি পাঁচজন কিছু স্কুলত এরাবিক টিচার পাঁচ ছয়জন হে আর কিছু স্কুলত নীল এরাবিক টিচার সেই কারণে আজিলেকে কোনো ছাত্র ছাত্রীক আজিলেকে এরাবিক পড়িব পোৱা নাই আর কিছু স্কুলত এনেকই ছাত্র এনেকই মানে শিক্ষক রাখিছে তার মানে সরকারে আর শিক্ষা বিভাগে এলোকক এলে হওয়ার প্রতিযোগিতাত লগাই দিছে যে তোমালকে কেবল আর কেবল তিনজন চারিজন ছাত্র পড়াবা আর কিছু শিক্ষকক এনেকা বনাইছে যে তেওঁলোকক মা দুর্গা আর রাবণের নিচিনা বনাই দিছে এওঁলোকক 300 ছাত্র দিছে আর দুটা শিক্ষক দিছে সেই দুটা শিক্ষক রাবণ হব লাগিব হয়তো তার 10টা মূর থাকিব লাগিব একেলগে 10টা দশটা শ্রেণীক দেখভাল করব লাগিব একেলগে 10টা শ্রেণী পড়াব অবস্থা থাকিব লাগিব নহলে মা দুর্গা হব লাগিব নহলে এই দুজন শিক্ষকরে কেনেকৈ 300 ছাত্র ছাত্রী পড়া সম্ভব এই এই উত্তর আমাক জেলা প্রশাসনের পৰা শিক্ষা বিভাগের পৰা লাগে আমাক সাক এলপি স্কুলত কোৱা হৈছে যে 30 জনের বিপরীতে এজন শিক্ষক এমই স্কুলত কোৱা হৈছে 35:1 35-র বিপরীতে 1 কিন্তু আমি দেখা পাইছো গোটেই জেলাখনত সরকারের অবহেলা আর চতুরালি করে আমাক যাতে আমার জেলার মানুষ যাতে উচ্চ শিক্ষিতরপরা বঞ্চিত হয়ে থাকে আমার মানুষ যাতে ভাল করে পড়াশোনা করব না আমার মানুষ যাতে কোনোদিন ইঞ্জিনিয়ার আর মেডিকেলত যাতে চান্স না পায় তার কারণে আজি দেখা গেছে উজনীত যে শিক্ষক দিয়া হয়েছে আজি দক্ষিণ হালমার মানকাচুরত তেনেকা শিক্ষক দিয়া হওয়া নাই তার উপরে ইয়াত সার পানি যোগাইছে আমার জেলা প্রশাসন আর শিক্ষাখণ্ডর বরমরিয়া সকলে এওঁলোকে কোনবা স্কুলত বেশি করে শিক্ষক রাখিছে আর কোনবা স্কুলত একেবারে সিঙ্গেল টিচার দিয়ে চলাই আছে আমি জেলা প্রশাসনক আর শিক্ষা বিভাগক কব খুঁজিছো আপনালকে কেবল আর কেবল মাত্র যদি মিড ডে মিলর কমিশনত ব্যস্ত থাকে যদি এনিফর্মর কমিশনত ব্যস্ত হয়ে থাকে তেনেহলে অনাগত দিনত দক্ষিণ হালমারা মানকচ্চরের মানুষ অশিক্ষিত হয়ে থাকিব অনাগত দিনত দক্ষিণ হালমার মানকচ্চরের ছাত্র ছাত্রী কোনো উচ্চ শিক্ষা না পাব কোনো গুণগত শিক্ষা না পাব তার উপরে আমি জানো যে আপনালকে মুখ্যমন্ত্রী স্বয়ং তেওঁর ঘনিয়াকে দি যদি প্রাইভেট স্কুল খুলি দিয়ে আমার এমপি সাহেবে যদি প্রাইভেট স্কুলের পোষকতা করে তিনহলে আমার নিশ্চয়ভাবে আমার ছাত্র ছাত্রী এই এই গুণগত হকরপরা বিরতি থাকব বা বঞ্চিত হব নিশ্চয়ভাবে আপনালকে জানে যে মিড ডে মিলর কমিশন সকলে ভাগ ভাগ করে লওয়া আছে একটা সিস্টেমত চলি আছে আপনালকে যিখিনি ছাত্র ওয়াইজে যিখিনি পাব লাগে মিড ডে মিল স্কুলের রেজিস্টারত ঠিক পাব কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রত সেই রেজিস্টার মতে স্কুলের হেডমাস্টারখিনিক মিড ডে মিল না পায় আপনালকে এই কথাও জানি রাখক যে কেরিং চার্চর নামত সোসাইটি সকলে 200 গ্রাম 300 গ্রাম করে মিড ডে মিলর চাউলের কাটি রাখে কিন্তু কেরিং করে যে স্কুলত চাউলখিনি দিব লাগে তাকো নিদিয়ে স্কুলের হেড টিচারে হেডমাস্টারে সোসাইটির পরা লব লাগে আসলকেতে এওঁলোকে যে 200-300 গ্রাম ছাত্র ছাত্রীর পরা কাটিছে কেরিংর নামত এই চাউলের ভাগ কোনে কোনে লই আছে এইবিলাক কথা শিক্ষাখণ্ডর বরমরিয়া না জানে নাকি নিশ্চয় বাকে শিক্ষাখণ্ডর বরমরিয়া ইয়ার লগত জড়িত আছে আর কমিশনার খাই আছে
বারংবারে আমি কৈ আছো যদি আপোনালোকে শিক্ষা খণ্ডক লৈ ৰাজনীতি কৰে ষড়যন্ত্র কৰে কমিশন খায় ভাগ বটোৱা কৰে তেনেহলে নিশ্চয়ভাৱে আমাৰ ছাত্ৰ-ছাত্ৰী ইয়াৰ পৰা গুণগত শিক্ষাৰ পৰা বঞ্চিত হ'ব আমাৰ ছাত্ৰ-ছাত্ৰী পৰ্যায় পৰমনে শিক্ষা নাপাব তাৰ উদাহৰণ তত্ত্ব সহকাৰে দাঙি ধৰিছো যে এটা স্কুলত 250-300 ষ্টুডেণ্ট থকা অৱস্থাত ছাত্ৰ থাকি ছাত্ৰ-ছাত্ৰী থকা অৱস্থাত আপোনাৰ দুটা শিক্ষক দি ৰাখিছে আৰু এটা স্কুলত 16 জন ছাত্ৰ-ছাত্ৰী থকা অৱস্থাত আপোনালোকে 4 জন শিক্ষক দি ৰাখিছে ইয়াৰ আৰু ৰহস্য কি ইয়াৰ আৰু কাৰণ কি ইয়াৰ আৰু কমিশন নেকি ইয়াৰ আৰু আপোনালোকৰ ভাগ বটোৱা নেকি ইয়াৰ আৰু আপোনালোকৰ ঘোষ নেকি নিশ্চয়ভাৱে এই কাৰণে কৈছো যে ভাড়াটিয়া শিক্ষকেৰে দি যে ক্লাছ লয় কিছুমান স্কুলত যে এজন ছিংগল টিচাৰ দি চলাই আছে এইবিলাক আৰু আচলতে কোন নিশ্চয়ভাৱে শিক্ষা বিভাগৰ বৰমৰীয়া প্ৰশাসন চৰকাৰ এওঁলোকে কমিশন পাই আছে এওঁলোকৰ পকেট গৰম হৈ আছে নহলে এওঁলোকে চৰকাৰী দৰমহা দি বহুতজন বিডিঅ' আমি বিঅ' পাইছোঁ যে ডাঙৰ ডাঙৰ বিল্ডিং গতি আছে এওঁলোকৰ আচলতে ইডি ইনকোৱাৰী হ'ব লাগে এওঁলোকে ইমান পইচা ক'ত পায় আৰু আমি দেখা পাইছোঁ যে এওঁলোকে কেৱল আৰু কেৱল মাত্ৰ এ চি ৰুমত বহি শিক্ষা বিভাগ চলাই আছে আচলতে চৰ অঞ্চলত স্কুলবিলাক চলিছেনে সুচাৰুৰূপে চলিছেনে নাই ছাত্ৰ ছাত্ৰীক আচলতে গুণগত শিক্ষা দিয়া হৈছেনে নাই ছাত্ৰ ছাত্ৰীক পাঠদান দিয়া হৈছেনে নাই এওঁলোকে কোনোদিনো চৰ অঞ্চলত নাযায় এওঁলোকে কোনোদিনো পৰিচালনা সমিতিৰ লগত নবহে এওঁলোকে কোনোদিনো ভিজিট চাৰ্টেন ভিজিটত নাযায় কেৱল আৰু কেৱল অফিচত বহি কমিশনত ব্যস্ত হৈ থাকে আপোনালোকক সকীয়াই দিব খুজিছোঁ যদি আপোনালোকে টিচাৰৰ হাল সলনি নকৰি আপোনালোকে এনেকুৱা অৱস্থাত ৰাখে আপোনালোকৰ কমিশনত ব্যস্ত হৈ থাকে অনাগত দিনত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ৰাইজৰ দল আপোনালোকক সুধা নেৰিব ইয়াৰ আঁৰত কোন কোন আছে জঙলাৰ মেকুৰী কোন কোন হয় আমি নিশ্চয়ভাৱে ওলাই আনিম প্ৰধান শিক্ষকবিলাক যে ধোঁৱাটো লিখি পোৱা তাকো নহয় কাৰণ প্ৰধান শিক্ষকবিলাক এই অভিযোগো আমাৰ হাতত আহি পৰিছে যে বিভিন্ন স্কুলত এনৰোলমেণ্ট বেছি কৰি যাতে মিড ডে মিল বেছি পোৱা যায় তাৰো অংকত কিছুমান প্ৰধান শিক্ষকে ব্যস্ত থাকে আমি কৈছোঁ যদি কোনোবা দিন কোনো প্ৰধান শিক্ষক সেই দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আমি জানো নিশ্চয়ভাৱে যে আপুনি কোনোবা দিন বিপদত পৰিব ইয়াৰ খাটিং আৰু জিলা প্ৰশাসনক শিক্ষাখণ্ডক আমি ক'ব খুজিছোঁ যে পৰাশালী হৈছে কঠীয়াতলি ৰোৱা সময় এই কঠীয়াতলি সময় ৰোৱা সময়ত যদি আপোনালোকে মৌ পকা এৰি দিয়ে আধাতে ছাত্ৰ ছাত্ৰীবিলাক বিদ্যালয় এৰি যায় তেনেহ'লে আমি অশিক্ষিত থাকিম আমাৰ নিচিনা জিলাত বাল্য বিবাহ হ'ব নিচাযুক্ত টেবলেট মানুহে খাব অশিক্ষিত থাকিব আৰু হাজিৰা কৰি খাব লাগিব আৰু চৰকাৰে এইটো ষড়যন্ত্ৰ কৰি আৰু এই কূটনীতি কৰি এই ব্যৱস্থা কৰিছে আৰু ইয়াত সাৰ পানী যোগাইছে শিক্ষাখণ্ডৰ বিষয়াসকল আৰু জিলা প্ৰশাসনে আপুনি চাই আছে এম নিউজ আপোনাৰ আপোন চেনেল।